তো দেখো চলে আসি মতন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব পশ্চিমবঙ্গে সত্যি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শনিবার এবং রবিবার করে ছুটি থাকতে চলেছে কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কিন্তু তোমাদের সপ্তাহে দুদিন করে জায়গায় একদিন রবিবার তো অলরেডি ছুটি রয়েছে কিন্তু সেই জায়গাতে কর্মীদের একটা অবশ্যই থাকে যে যেহেতু তাদের অনারিয়ামটা যেটা দেওয়া হচ্ছে সেটা খুবই নেগলেজেবল মানে খুবই কম একদম কম টাকা দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে কাজের চাপ প্রচন্ড বেড়ে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী হোক অঙ্গনড়ি সহায়িকা হোক বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু কাজের চাপ এবং আশা কর্মীদেরও কাজের প্রচণ্ড বেড়ে চলেছে তো সেদিক থেকে যদি অঙ্গনাড়ি কর্মীদের যে সপ্তাহে ছ দিন করে তাদের ডিউটি করতে হচ্ছে তো এক্ষেত্রে যদি একটা এক্সট্রা দিন মানে একটা এক্সট্রা দিন যদি তারা ছুটি পায় তাহলে অবশ্যই তার একটা স্বস্তির একটা নিউজ হবে তো সেক্ষেত্রে এটার লেটেস্ট আপডেট কী রয়েছে এটাকে আমরা ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর এছাড়াও কিন্তু দুটো আরও আপডেট রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে পে কমিশন নিয়ে কারণ অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে মানে আইসিটিএস ডিপার্টমেন্টকে পে কমিশনের আন্ডারে আনা হবে কি হবে না এ নিয়ে লেটেস্ট যে তথ্যটা উঠে আসছে সেটা আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক করবে চ্যানেলজন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চল সমস্যা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো দেখো প্রথমত যে বিষয়টা আসবে যে দেখো রবিবার নিয়ে শনিবার নিয়ে তোমাদের যে বিষয়টা উঠে আসছে এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গাতে লাগু করা হয়নি সব জায়গাতে সপ্তাহে ছ দিন করে কিন্তু করা হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের এই স্কিমটি চালু হতে চলেছে যে এখানে এটা কখন চালু হবে এটা নিয়ে তোমাদের বিষয়টাকে তুলে ধরে ধরছি যে যখন তোমরা জানো যে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী বলা হয়েছিল প্রত্যেকটা মোনারি কেন্দ্রকে প্রি প্রাইমারিতে পরিবর্তন করা হবে ঠিক আছে এটা একটা বিষয় ছিল তো সেই ক্ষেত্রে প্রি প্রাইমারি হলে পরে সপ্তাহে দু দিন করে ক্লাস করাতে হবে এটাও তোমাদের আগে জানিয়েছিলাম কোন দুই দিন এটা এখনও পর্যন্ত ফিক্সড হয়নি এবং ট্রেনিংটাও তোমাদের ছ দিনের হবে এটাও তোমাদের কিন্তু জানিয়েছিলাম তো এই যে সপ্তাহে দু দিন করে ক্লাস হবে তো একটা অ্যাডিশনাল চাপ হচ্ছে কর্মীদের তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু শনিবার করে এই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বাট এখনও অফিসিয়ালি এটা ঘোষণা করা হয়নি যে শনিবার দিন তাদের কিন্তু সেন্টারে না সেন্টারে গিয়ে শুধুমাত্র খাবারটা পরিবেশন করতে হবে মানে খাবার দেওয়ার পরেই সেন্টার কিন্তু তোমাদের সেটা বন্ধ করে দিতে হবে ঠিক আছে তার মানে তার যে চার ঘন্টার যে ডিউটি মানে টোটাল চার ঘন্টার যে ডিউটি সেই ডিউটিটা এখানে করতে হচ্ছে সেখানে এক ঘন্টার মধ্যেই মানে খাবার দেওয়া হয়ে গেলে পরে তারপরে সেন্টারগুলো কিন্তু বন্ধ করার সম্ভাবনাটা রয়েছে মানে এই স্কিম এই নিয়মটি কিন্তু অতি শীঘ্রই লাগু হতে চলেছে অঙ্গনবাড়ি কেন্দ্রতে এবং এইটা কখন লাগু হবে যখন অল ওভার ইন্ডিয়াতে প্রি প্রাইমারি মানে নতুন শিক্ষানীতি যেটা রয়েছে এটার আওতায় প্রত্যেকটা অঙ্গনাড়ি কেন্দ্রকে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন করা হবে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলে আর দ্বিতীয় যে আপডেটগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পে কমিশন নিয়ে পে কমিশন নিয়ে যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে তোমরা জানিয়েছিলাম যে বেতন বৃদ্ধি নিয়ে পে কমিশন কিন্তু আন্ডারে আনতে চলেছে আইসিডিএস ডিপার্টমেন্টকে এবং পে কমিশন আন্ডারে আনলে পরে কিন্তু এখানে বেনিফিটটা ডাইরেক্টলি পাবে কারণ পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় পশ্চিমবঙ্গের সিক্স পে কমিশন অনুযায়ী বেতন পাচ্ছে কর সরকারি কর্মচারীরা তো সেই ক্ষেত্রে যদি পে কমিশনের আন্ডারে আনা হয় তাহলে কর্মীদের সরাসরি পে কমিশনের আন্ডারে মানে আনা মানেই হচ্ছে তাদের স্থায়ীকরণ দেওয়া তো যেহেতু অনেক চুক্তিভুক্তি কর্মীদের যারা রয়েছেন তাদেরকে স্থায়ীকরণ নিয়ে কিন্তু রাজ্য সরকার অবশ্যই এটা নিয়ে ভাবছেন তো সেই যদি কেন্দ্র অঙ্গনবাড়ি কর্মীদের স্থায়ীকরণ করা হয় মানে পে কমিশন বসলে পরে তাদের স্থায়ীকরণ করা হবে এবং এক লাফে বেতন আঠারো থেকে একুশ হাজার টাকা মতন কিন্তু হতে চলেছে ঠিক আছে তো যাই হোক বুঝতে পারলে তো পে কমিশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং অন্যান্য জায়গা থেকে এটা কিন্তু নিউজ পেপার আর্টিক্যালসও এসেছিল যেটা বিহারে একটা নিউজ পেপারে তোমাদের এই বিষয়টা উঠে আসছিলো যে অঙ্গনারী কর্মীদের পে কমিশনের আন্ডারে আনা হতে পারে কারণ এক জায়গার থেকে যে কোনো রাজ্যেরই আপডেট আসুক না কেন সেই আপডেটটা কিন্তু বাকি রাজ্যগুলোর জন্য প্রযোজ্য থাকে বাকি রাজ্যগুলোতেও এটার প্রভাব অবশ্যই পড়ে তো সেই ক্ষেত্রে এটা একটা বড়ো সড়ো একটা গুড নিউজ যে পে কমিশনের আন্ডারে কর্মীদেরকে আনা হতে পারে ঠিক আছে